আসসালামু আলাইকুম টাইনি ওয়ার্ল্ড ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এখানে আমি শাড়ি বের করেছি, এখন বাজে ঘড়িতে 5টার মতো, আমাদের রাত্রের বিয়ে। তো 6টার দাওয়াত, যদিও বা বাঙালি টাইম কেউ যাবে না, সেজন্য আস্তে ধীরেই রেডি হব, 7টার ভেতরে গিয়ে পৌঁছালেই হবে। আলহামদুলিল্লাহ, আমার 3টা বাচ্চা নিয়েও আমি সবসময় অন টাইম থাকার চেষ্টা করি, এটা আমার একটা অভ্যাস, মানে আমার ভালো লাগে, মনে হয় যে বিয়েতেই যখন যাব আর এত কষ্ট করে সাজবো, রেডি হব, তাহলে কেন না অন টাইম যাই, একটু পিকচার তুলি বা একটু মানে সময় কাটাই সবার সাথে, কারণ বিয়ে শাদি এগুলোতে সবার সাথে দেখা হয় একটা উচিল্লায়, আর লেটে গেলে কোনো কিছু এনজয় করা যায় না। প্লাস যেহেতু আমার ছোট ছোট বাচ্চা, এদেরকে নিয়ে সব কিছু একটু রাশ হয়ে যায়, তো এই জন্য ভাবি যে একটু টাইম নিয়ে হাতে গেলে তখন মানে বসা যায় শান্তিতে, আর পরে দেখা যায় লাস্টের দিকে গেলে মানুষজনও আসা শুরু হয়ে যায়, আর আল্লাহ কথা বলে বলে একটা পাথর খুলে গিয়েছে। ইস, এ এক যন্ত্রণা। বাংলাদেশ থেকে আমার সাথে অনেকগুলো জুয়েলারি নিয়ে এসেছি, আসলে আপনাদের সাথে আমার এই জুয়েলারি হল শেয়ার করা হয়নি, শাড়ির হল শেয়ার করেছিলাম। তো দেখি, আপনারা যদি দেখতে চান আমাকে কমেন্ট করবেন, আমি শেয়ার করব ইনশাল্লাহ। আমি একজনের কাছ থেকেই নিয়ে এসেছি, মানে একটা পেজ থেকে, এইটা পড়েছিলাম ওই দিন গায়ে হলুদে। সো খুবই সুন্দর এই পাথরটা, দেখতে পাচ্ছেন, এই পাথরের জন্যই আমি অর্ডার করেছিলাম। কালো শাড়ি বলেন, মেজেন্ডা শাড়ি বলেন, যে কোনো শাড়ির সাথে যাবে। আর এই হিজাব পিনটা আমি শিন থেকে নিয়ে এসেছি, শিনেরও অনেক বড় একটা হল আছে, সেটা আপনাদের সাথে শেয়ার করব করব করে আজকে কয়েক মাস হয়ে যাচ্ছে। এখন বক্সটা খুলে শুধু হিজাবটা বের করে নিয়ে এসেছি। এই হিজাবগুলো অনেক সুন্দর, নর্মালি স্টোরে বা অন্যান্য ওয়েবসাইট এগুলো $7 করে বিক্রি হচ্ছে, আমি শিন থেকে $4 করে নিয়ে এসেছি। সো এই কালারের সাথে মনে হচ্ছে এই কালার যাবে, প্লাস হচ্ছে আমি জিজ্ঞেস করেছি যে উনারাও সেম এই কালারের সাথে এরকম কন্ট্রাস্ট করে পরছেন, হোপফুলি সিমিলার হবে, 100% না হোক। আর যেহেতু স্কার্ফ নিয়েছি সবুজ, তো এর সাথে আমি এই গ্রিন কালারের জুয়েলারিটা পরবো, তো মনে হচ্ছে ভালো লাগবে যেহেতু স্কার্ফ এরকম, কারণ এটা আমি আমার দেবরের বিয়েতে পরেছিলাম, ওর চাচাতো ভাইয়ের। সো ভাবলাম যে কেন না আবার পরে ফেলি, শাড়িটা উসল হবে, যেহেতু কালার কোডও সেম। এদেশে আসলে একবার একটা শাড়ি পরে ফেলে দেখা যায় সেই শাড়িটা আর পরা হয় না, বা পরতে পরতে অনেক সময় লাগে, আর যেহেতু মানে উসিলা পেলাম একটা, তো সেই সুযোগ আর হাতছাড়া করছি না। আর দেখি, আজকে আপনাদের সাথে যদি সময় থাকে তাহলে আমার হিজাব টিউটোরিয়ালটা শেয়ার করব, কারণ এত এত কমেন্ট পাই যে আপু তুমি জুয়েলারি যখন পরো বিয়েতে শাড়ির সাথে আমাদের সাথে, আল্লাহ এটা কোনটার সাথে, কানের দুল, আমাদের সাথে হিজাব টিউটোরিয়ালটা শেয়ার করো। তো ভাবলাম আজকে যদি সময় থাকে তাহলে করব। আচ্ছা, এটার সাথে তাহলে গ্রিন কালারের কানের দুল কই, আমার কানের দুলের শখ আছে, দেখি আজকে পরি কি না, যদি বেশি বড় লাগে পরবো না, নয়তো বা পরবো আর কি। সো এই হচ্ছে সম্পূর্ণ আউটফিট। সো এই হচ্ছে কানের দুল, কানের দুল বাই ইট সেলফ এটা অনেক বড়, আমি হাতে নিলে বুঝতে পারবেন কতটুকু বড়। এই যে আর হাতের পুরো মানে হাতই অলমোস্ট যে তালুটা জুড়ে গিয়েছে, কিন্তু অনেক সুন্দর সবুজ আর পিঙ্ক। আমার শাড়িতে না, শাড়িতে তো পিঙ্ক নেই, আমার সামহাও মনে হয়েছিল এটাতে হয়তো বা পিঙ্ক কাজ আছে, তো যাই হোক আমার কাছে ভালো লাগছে দেখে এইটার সাথে এই কন্ট্রাস্টটা। মেবি আমি কানের দুল পরবো না যদি খারাপ লাগে, নয়তো বা দেখা যাবে আমি টিকলির মতো পরে ফেলবো। এই যে আস্তে আস্তে এখানে কানের যে এই পাশটা বাঁকা হয়ে গিয়েছে, তো আমি কিন্তু কানের দুল বড় হলে টিকলি হিসাবেও পরে ফেলি সামটাইম, এটা আপনারা ট্রাই করতে পারেন যারা হিজাব পরেন। তো এই যে এই বাঁকা অংশ আপনি ক্লিপ দিয়ে আটকে দিলেই কিন্তু টিকলি হয়ে যাবে। দেখি দেখি, লুক, ওয়াও, নাইস, বাপরে বাপ, লুক, ওই দেখো আদিয়ানটা দেখার আইয়া, তারা আদিয়ান উঠাতে আপু। আসলে কিভাবে হিজাব টিউটোরিয়াল দিব আমি বুঝতে পারছি না, ইটস কাইন্ড অফ লাইক, আমি আসলে একদম সিম্পল ভাবে পরি, এই তো একটা ক্যাপ পরে নিয়েছি ভেতরে, আর এই তো এইভাবে করে জাস্ট এইদিকে আর এদিকে দিয়ে দিলেই হয়ে যায়, আর পেছনের দিকটা একটু কাভার আপ করতে হয়, যে এই পাশটা নিয়ে
একদম সিম্পল, এখানে একটা পিন মেরে দিলেই হয়ে যায়। এটা হচ্ছে একদম আমার একটা সিম্পল হিজাব টিউটোরিয়াল বলতে পারেন। আর কানের দুল চাচ্ছি যে পরবো কি পরবো না, আসলে এত বড় মনে হচ্ছে। এই যে এই কানের দুলগুলো, এই যে এখন আমি শিওর না কি করব। আচ্ছা আগে গলাটা পরি, তো গলাতে পরলে তারপরে বোঝা যাবে। সো এই হচ্ছে মানে সমাচার আর কি, এইভাবে পরবো। আর এখানে একটা আমি দেখাই একটু পরে। সো আমি গলার এটা অ্যাডজাস্ট করে নিয়েছি। আর এই তো এখানে চাইলে একটা হিজাব পিন, আমি ম্যাগনেটগুলো ইউজ করি, এই যে এই ধরনের ম্যাগনেট, এতে করে হিজাব নষ্ট হয় না, মানে স্কার্ফগুলো ভালো থাকে। সো আমি একটু লুজ করে এখানে দিয়ে দিচ্ছি, জাস্ট একটু সিকিওর করার। এই পাশে একটা দিব, কারণ এই জায়গায় না দিলে আমি দেখেছি পরে আমার খুলে খুলে চলে আসে। সো আমি একটু মানে স্কার্ফটাকে সামনের দিকে টান দিয়ে এখানে ভেতর থেকে একটা দিয়ে দিলাম, সো আমার আর পরবে না। আর এখন হচ্ছে এই যে এই পাশটা, মানে দুই পাশে তো সেম সেম, সো এখন এই পাশ থেকে এই পাশ থেকে নিয়ে নিচ্ছি। দ্যাটস ইট, একদম সিম্পল। এখন এদিক থেকে একটা পিন দিলেও চলবে, এদিক থেকেও পিন দিলে চলবে। আর আর একটু লুজ করে রাখতে চাইলেও রাখা যাবে, সো যার যেরকম ভাল লাগে আর কি। আর এই দিক থেকে এই যে এই পাশটা এদিকে এনে আমি এখানে একটা পিন মেরে দেবো, এতে করে আমার পিঠের দিকেও কাভারেজ চলে আসবে। আর কানের দুল যেটা, যদি টিকলি পড়তাম তাহলে ভেতর থেকে এইটা এইভাবে এখানে দিয়ে দিতাম। এখন চিন্তা করছি টিকলি পরবো নাকি টু মাছ লাগছে নাকি কানে পরবো, বুঝতে পারছি না। সো এইভাবে আসলে কানে দেখি, ধরে দেখি, মনে হচ্ছে হিজিবিজি লাগছে। আচ্ছা দেখি শেষ পর্যন্ত কি হয়। সো এই তো এই হচ্ছে আমার সিম্পল ওয়েতে হিজাব পরা বা স্কার্ফ পরা, দ্যাটস ইট। সো ফাইনাল সেট আপ করে নিয়েছি, নেকলেসটা একটু উপরের দিকে তুলেছি, এখনো হাতে চুড়ি পরতে হবে। আর এই তো হচ্ছে পেছন এদিকে সামনে জাস্ট ক্রিস ক্রস করে, আর কোনো কিছুই না। এখন চিন্তা করছি এটাকে এভাবে টাইট করে ফেলবো কিনা, বুসা ভিডিও কলে ও বলছে না ওইভাবে লুজ থাকুক ভালো লাগে, আমার আবার লুজ লুজ ভালো লাগে না, মনে হচ্ছে যে খুলে যাবে, খুলবে না ঠিক। আমি এদিকেও আরেকটা পিন দিয়েছি, এদিকে আরেকটা পিন দিয়েছি, খুলবে না। বাট আমার কাছে মনে হচ্ছে যে এরকম আটসাট করলে হয়তো বা বেশি ভালো লাগবে না, থাক আমার ডাবল চেন কমাতে হবে। তো এই হচ্ছে ফুল আউটফিট, আমি সেম শাড়ি পরেছিলাম পিঙ্ক কালার দিয়ে। সো জাস্ট জুয়েলারি আর স্কার্ফ পরিবর্তন করলেই পুরো লুক চেঞ্জ হয়ে যায়। এই যে আমার ফালাকবুড়ি, ফালাকবুড়ি আজকে হাতে আংটিও পরেছে, দেখাও আংটি তোমার, দেখাও। ওয়াও, ইয়েস, এই হচ্ছে আমার হ্যান্ডসাম আজরাক। এই তো এই রে বাবা রে আমার, ইয়েস নাইস। মিরর রাখান দাদা, একটা পিকচার তুলি মাই। বাপরে বাপ, পালাককে হেয়ার ক্লিপ লাগিয়ে দিয়েছি বাটারফ্লাই। এই তো সো কিউট, almost welcome my sweetheart. The wings are so nice. Oh. I can have them on my head. Oh, ring o hand of indoin, ring to finger of indoin. My silly girl. I wish I could put on my head. Oh, oh, wonder shunare. যেহেতু হাতে একটু সময় ছিল ভাবলাম একটু ফটোশ্যুট করে বের হই, কারণ বিয়ে বাড়িতে গিয়ে সবাই মিলে একসাথে পিকচার তোলা সবসময় পসিবল হয়ে ওঠে না, কারণ বাচ্চাদের মুড এক এক সময় এক এক রকম থাকে, আর খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে গল্পগুজবে দেখা যায় সময় চলে যায়। আমি সবসময় চেষ্টা করি যখন রেডি হই সুন্দর করে তখন একসাথে কয়েকটা ছবি তুলে নিতে। ভিডিও ক্লিপ যদিও বা থাকে কিন্তু স্টিল পিকচারের মর্যাদা কিন্তু আলাদাই, মানে যখন একসাথে করে ছবিগুলো দেখা হয় কয়েক বছর পরে তখন অন্যরকম ভালো লাগা কাজ করে। আর আপনাদের সবাইকে জানাতে চাচ্ছি আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ, আজরাকের জন্মদিনে ব্লগে আপনারা আজরাকে এত সুন্দর সুন্দর উইশ করেছেন, সত্যি আমি কৃতজ্ঞ। আজরাকে দেখো, মাশাআল্লাহ,
Oh, you okay? Look. Okay, enough. Cheese. রাহির সাথে দেখা যায় যে আমাদের পিকচার তোলা খুবই কমই হয়ে থাকে, কারণ দেখা যায় ফ্যামিলি পিকচারগুলো ওই তুলে দেয়, তাই শেষের দিকে এসে ওর সাথেও কয়েকটা ছবি তুলে নিলাম। তো এখন আমরা বিয়েবাড়িতে চলে এসেছি আর এসেই এখন অ্যাপেটাইজারটা নিচ্ছি। তো দেখা যায় যে টাইম মতো আসলে শান্তি ভরে এসে অ্যাপেটাইজারটা এনজয় করা যায়, আর আমার মেইন ফুড থেকে দেখা যায় অ্যাপেটাইজার খেতে বেশি ভালো লাগে। তো যেটা বলছিলাম, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা কিনা এত সুন্দর সুন্দর উইশ করেছেন, আমার আজরাকের জন্য এত দোয়া করেছেন, আর সত্যি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আসলে আজরাকের এই চিজ বলা পার্টটাতে আমি ভয়েস ওভার দিতে চাইনি, মাশাল্লাহ এত কিউট করে চিজ করে পিকচার তুলছিল। তো আজকের অ্যাপেটাইজারে এখানে দেখতে পাচ্ছেন ছিল চানা চাট, ফুচকা, তারপরে সিঙ্গারা, তারপরে জিলাপি, প্রত্যেকটা খাবারই মজার ছিল। জিলাপি বুড়ি গুজাই দেয়নি। আজরাকের জন্ম মনে হলো যে সেদিনই হয়েছে, আর দেখতে দেখতে দুইটা বছর পাড়ি দিয়ে দিল। আসলে আমি ব্লগের টাইটেল দিয়েছিলাম যে আজরাক সোনা দুই বছরে পা দিল। আসলে আমার এই হিসাবটাতে একটু গণ্ডগোল পাকিয়ে ফেলি, যেটা হচ্ছে যে আমরা তো হিসাব করি যে এক বছরের জন্মদিন তারপরে হচ্ছে দুই, তো এখন আমি বলেছি যে দুই বছরে পা দিল, আসলে দুই বছর পূর্ণ হলো। তো অনেকেই যে কিন্তু এই জিনিসটা নিয়ে একটু মানে কনফিউজড হয়ে যান। আসলে আপনারা কে কীভাবে হিসাব করেন আমাকে কমেন্ট করে জানাবেন, এটা কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার। অনেক সময় আমরা বলি যে দুয়ে পা দিল, আসলে দুই বছর পূর্ণ হলো, তিনে পা দিল, তিনটা শুরু হলো আর তিন কমপ্লিট হলো, তারপরে হয়তো বা চারে পা দিল, এরকম। সো আজরাকের তো দুই বছর পূর্ণ হলো, তার মানে হচ্ছে কি এখন কি দুই রানিং নাকি তিনে পা দিল? তিন রানিং, তিন তো রানিং না, মানে দুই রানিং, মানে দুই পূর্ণ হয়ে তারপরে তিনে। তো যাই হোক, হয়তো বা বুঝতে পেরেছেন আমি কি বলতে চাচ্ছি। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে ডিজার্ট খাওয়ার পালা। ডিজার্টে ছিল মিষ্টি, তারপরে দই আর জিলাপি। আসলে সবগুলো খাবারই আজকে মাশাল্লাহ আমার কাছে ভালোই লেগেছে। বিয়েবাড়িতে খাবার দাবার আসলে কিসমতের উপর, এক এক সময় দেখা যায় যে অনেক ভালো জায়গা থেকে খাবার অর্ডার করেও কিন্তু খাবারটা মজা হয় না, আবার দেখা যায় মোটামুটি কোনো জায়গা থেকে অর্ডার করলেও মজা হয়ে যায়, ডিপেন্ড করে কিসমতের উপর। আর কারো বিয়েতে গিয়ে আসলে খাবার নিয়ে কখনোই কমেন্ট করা ঠিক না, কারণ আল্লাহই মানে রিজিকের মালিক। আর যেটা বললাম কিসমতের ব্যাপার, কোনো কোনো সময় দেখা যায় খারাপ হয়ে যায়, ভালো রেস্টুরেন্ট থেকে আনলেও খারাপ হয়ে যায়, তো এই ব্যাপারে যেন আমরা একটু খেয়াল রাখি। আর কোনো প্যারেন্টসই চাইবেন না যে ওনাদের পরিবারের বিয়েতে বা যে কোনো স্পেশাল ওকেশনে খাবারগুলো খারাপ হোক, সবাই আশা করে খাবার অর্ডার করে। ইভেন দাওয়াতে গেলেও কিন্তু আমরা যে সবসময় পারফেক্টলি একদম পারফেক্ট ফুড রান্না করতে পারি, বা যে আমাদেরকে যে হোস্ট করেছেন উনিও পারফেক্টলি কুক করে আমাদের খাওয়াবেন, তেমনটা না। যেমন আমার ক্ষেত্রে যেটা হয়, আমি রেগুলার রান্নাবান্না করলে আলহামদুলিল্লাহ মানে খাবারগুলো আমি বুঝি যে স্যাটিসফাইড হই বা হয়ে খেতে পারি, বাট যখন মনে হয় যে না স্পেশাল কোনো ওকেশন, আমি খুব প্রেশার কাজ করে তখন নার্ভাস হয়ে দেখা যায় সেই জিনিসটাকে আরও 12টা বাজিয়ে দিই। তো আজকে কিন্তু আমার আজরাক শোনা এত কান্নাকাটি করেছে কি বলবো, মানে কান্নার শেষ নেই, কোল থেকে নামানো যাচ্ছিল না, ওর চাচুর কাছেও যাচ্ছিল না, সব কিছু মিলে শেষের দিকে এসে একটু বেশি অশান্তি শুরু করেছিল। কিন্তু যাই হোক, এখানে আমি বলেছিলাম যে বিয়েবাড়িতে আসার পরে আমার কোনো ক্লিপ নেই, আদিয়ানে বাবাকে বলেছিলাম একটু রেকর্ড করতে, ওইদিকে আজরাকও কান্না করছিল। তো এখানে আমার অনেক ভাবিরাও ছিলেন, ওনাদের সাথে আসলে অনেক ভালো সময় কাটিয়েছি। বিয়েবাড়িতে আসলে এই একটা মজা যে গল্পগুজব করা যায়, আর ভাবিদের সাথে মজা করছিলাম যে একসাথে মানে আমরা সব সখীরা মিলে পান খাচ্ছি, এরকম টাইপের আর কি। তো আর আমি কিন্তু আমার ব্লগে সবসময় বলি কারো পারমিশন ছাড়া আমি পিকচার বা কারো ফেস দেখাই না, তো ভাবিদেরকে জিজ্ঞেস করছিলাম আর মজা করছিলাম যে আপনারা কি ব্লগে আসলে কোনো সমস্যা, বলছে না না কোনো সমস্যা নেই, তুমি রেকর্ড করো। এটা নিয়ে আমরা একটু
একটু হাসাহাসি করছিলাম আর পান খাচ্ছিলাম। পান আসলে অনেক মজার একটা জিনিস, বিশেষ করে বিয়ে বাড়িতে আমার পানের মানে থাল থেকে একটু পান না খেলে না হয় এরকম অবস্থা, খুবই মজা লাগে। আপনারা কারা বিয়ে বাড়িতে গিয়ে পান খেতে পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাবেন। এখানে হচ্ছে সবাই আমার ভাবিরা, আর এই তো, আর এই যে আমার পাশে যে ভাবি উনি কিন্তু আমার ব্লগ সবসময় দেখেন, সো আমাকে বলছিলেন আসলে সবার বিয়ে বাড়িতে গেলে অনেকের সাথেই পরিচয় হয় বা অনেকেই এসে জিজ্ঞেস করেন বা গল্প করেন, সত্যি খুবই 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 ভালো লাগে। বিয়েতে আরও অনেকের সাথেই ছবি তোলার ইচ্ছা ছিল, কিন্তু শেষের দিকে আমার আজরাক এত কান্নাকাটি করেছে যে আর সম্ভব হয়ে ওঠেনি। তো এই যে এটা হচ্ছে 360 ফটো বুথ, এটাতে আমার খুব শখ ছিল যে কোনো একটা পার্টিতে গেলে হয়তো বা পাবো আর এরকম ভিডিও ক্লিপ করব আর কি নিজের জন্য। তো ফাইনালি আমার শখটা পূর্ণ হলো। মজার ব্যাপার হলো এইটাতে আমরা যতবার এসেছি লাইনে দাঁড়িয়েছি এটা নষ্ট হয়ে যায় অর সামথিং একটা হ্যাপেন হয়, তো এই নিয়ে আমরা মনে হয় তিনবার এসে লাইনে দাঁড়িয়ে তারপরে ফেরত গিয়েছি, ফাইনালি সাকসেস হয়েছি শেষের দিকে এসে, আমার খুবই খুশি লাগছিল। তো এই ছিল বিয়ের একটা ছোট্ট ভ্লগ, আশা করি আপনাদের ভালো লাগছে। সুন্দর সময় কাটিয়ে এখন বাসায় চলে যাচ্ছি, আজকের মতো এতটুকুই, আসসালামু আলাইকুম।